Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি সৌরভ গাঙ্গুলী বায়োপিক সম্পর্কে। অর্থাৎ আমরা নাকি শুনতে পাচ্ছি নাকি খুবই শীঘ্রই নাকি আসতে চলেছে সৌরভ গাঙ্গুলী বায়োপিক, এবং সেই বইটি নিয়ে আসতে চলেছে একতা কাপুর। আদৌ এই কথাটি সত্যি না একটি গুজব কথা, সেই সমস্ত তথ্য কিন্তু আজ আমরা সঠিকভাবে বলতে চলেছি এই ভিডিওতে, এবং তার সাথে বলতে চলেছি আদৌ আমরা এই বায়োপিক দেখতে পাবো কি না, এবং তা কবে দেখতে পাবো সেই সমস্ত ডিটেলস কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। মোহাম্মদ আজারউদ্দিন, সচিন তেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনির পর বলিউডে রূপালি পর্দায় আসছে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। একটি বড় সংবাদপত্রের সূত্র অনুযায়ী 2 মাস আগে প্রকাশিত এ সেঞ্চুরি নট ইনাফ বইটি থেকে ছবিটি নির্মাণের পরিকল্পনা করেছেন অ্যান্ড বালাজি প্রোডাকশন। বইটির সহলেখক সৌরভ গাঙ্গুলী। সৌরভের নিজের কথায়, বীরেন রাইটি থেকে লর্ডসের ব্যালকনি ঘুরে আসা আইপিএল পর্যন্ত যথাযথ পথের বর্ণনা রয়েছে বইটিতে। ক্রিকেট জীবনের নানা অভিজ্ঞতার কথা উঠে এসেছে এই বইটিতে, এমনকি ক্যারিয়ারের বিভিন্ন পরিস্থিতিতে ঠিক কী কী সমস্যার সম্মুখীন হয়েছিল সৌরভ গাঙ্গুলী তা কিন্তু এই বইটির মধ্যে উঠে এসেছে। তাছাড়া দীর্ঘদিনের সাথে রাহুল দ্রাবিড়ের সঙ্গে তার সম্পর্কের রসায়ন এই বইটির মধ্যেও রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে ছবিটির জন্য ইতিমধ্যে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে মুম্বাই ও কলকাতায় কয়েক দফা বৈঠক হয়ে গেছে। ছবিটি পরিচালনার জন্য কোনো নির্দিষ্ট বাঙালি পরিচালকের নাম প্রস্তাব করেছিলেন সৌরভ গাঙ্গুলী, যদিও একতা কাপুর চাইছেন বাঙালি কোনো পরিচালক নয়, ছবিটি পরিচালনা করুক মুম্বাইয়ের কোনো খ্যাতনামা পরিচালক। ছবিটির দাদা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে চলছে বিস্তর আলোচনা, যদিও ছবির কাস্টিং নিয়ে এখনও কোনো ইঙ্গিত দিতে চাননি প্রযোজক প্রতিষ্ঠান। বায়োপিক নিয়ে সৌরভ গাঙ্গুলী বলেছেন, বায়োপিক নিয়ে বালাজির সঙ্গে কথাবার্তা কিছুদিন এগিয়েছেন কিন্তু এখনও কোনো কিছু ফাইনাল হয়নি, কথা আরও একটু এগোলে বিস্তর কিছু জানাবেন বলে তিনি জানিয়েছেন। বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছিল MS ধোনি, সচিন তেন্ডুলকার, আজারের মতন ছবিগুলি। সৌরভের মতন বিতর্কিত এবং বড় মাপের এক তারকার জীবন নিয়ে ভক্তদের কৌতূহল শেষ নেই, সেই কৌতূহলে অস্ত করে বক্স অফিস কি বাজিমাত করবে সেটি এখন দেখার বিষয়। এবং এই মুভিটি যদি আসে আপনাদের যে প্রতিক্রিয়া সেটি কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন, এবং আপনারা যদি খুশি হবেন এই মুভিটি যদি আসে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, এবং এই মুভির কোনো তথ্য যদি এখনো পর্যন্ত এসে থাকে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। এবং ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইকও করে দিতে পারেন, এবং আমার চ্যানেল যদি আমরা নতুন থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন।